তো তোমার কাছে আসি তাই তোমায় এত ভালোবাসি মাই তাই তোমায় এত ভালোবাসি তোমার মুখটা ভালো আজকে আসু ওই মুখপুরির যা করব তো করব কিন্তু কেন রাগ উঠবে না বলেন তো 35 বছর বিয়ে করা হলো এখনো বাচ্চা হয় না কাচ্চা হয় না আমি বারবার বলি কাঁচা লঙ্কা খেও না খেও না খেও না কাঁচা লঙ্কা ছাড়া কোনো সবজি করতে কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে এই বাচ্চার ঘরটা পুড়ে গেছে বাচ্চা আসে আর চলে যায় আসে আর ঘুরে দেখি মুখপুরি কোথায় আছে বলে কই গো ভরত শর্মা তুমি আশাই থাকো আমি ভরসাই থাকি আরে এখানে এসো দেখবেন আমার বউর চেহারা দেখলে মাথা খারাপ হয়ে যাবে আরে এইদিকে এইদিকে তুই ডাকলি রে তুই ডাকলি রে স্বামী তুমি ডাকলে স্বামী হ্যাঁ তুমি ডাকলি রে তরিকা কি করছে ওখানে বসে তুমি আমার গায়ে টাচ করো না কেন এখন স্ক্রিন টাচের যুগ কখন কোন ফোল্ডার খুলে যাবে ঠিক আছে আচ্ছা তোমাকে এক ডাকে পাওয়া যায় না কেন আমি তো ওটা চাই যে ফোল্ডার খুলে যাক এক ডাকে তোমাকে পাওয়া যায় না কেন কোথায় যাবে কি করে পাবে তুমি হ্যাঁ আর আমি শুনলাম নাকি 35 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেল 35 হয়নি হ্যাঁ 1 কোটি 15 বছর হয়েছে তোমাকে বারবার করে বলি গরম দুধে ট্যাবলেট খাও গরম দুধ দিয়ে ট্যাবলেট খাও ট্যাবলেট খেয়ে মোটা হ্যাঁ তুমি জানো তো কি মশা কত নরম মশা নরম হাত দিলে গলে যায় হ্যাঁ কিন্তু মশার আলটা কত শক্ত জানো মশারি টেকে ঘুমাতে হয় তার তার মানে তুমি পরিচয় দিয়ে হ্যাঁ তুমি মশা খালি শরীর থাকলে হবে না কি কাজ করতে হবে ওই মোটা শরীর নিয়ে জলে ডুবে যাবে তো কি করব বল তো আচ্ছা মালু কোথায় মালু তোমার ভাইয়ের আমি ঠিকা লিয়ে রেখেছি নাকি ওই হারামজাদা তো আরই থাকে না এই গুনাই ডাঙ্গা গুনাই ডাঙ্গা গুনাই ডাঙ্গাতে যায় খালি দেখা যাক কি মালু তাহলে বাড়িতে নেই না তাহলে ভালোই হলো কি এখন হবে এখন আমি সান্তান করে আসলাম বলে হবে এই কালঠি কি আমি ভাবলাম কি যে কামাররা যখন ঘষে ঘষে লোহাকে চকচক করে তাকে আমি ভাবলাম যে কিছু ওই মেডিসিন মাখিয়ে পরিষ্কার করব মুখটা হয়েছে কিন্তু আর এদিকে হয় না তুমি জানো না আমার শরীরটা কালো ভিতর একবার লাল তাই নাকি হ্যাঁ জানো তোমার মনটা ভালো কালো হচ্ছে জগতের আলো হ্যাঁ ঠিক বলেছো যেমন কৃষ্ণ কালো হ্যাঁ হ্যাঁ তো জানো তুমি ভয় পেয়ে গেছিলে তাই না কি বলছো বলো তো বলছিলাম কি মাছ ধরতে যাব নদীতে জল জল এসেছে হ্যাঁ মাছ এখন ভালো হচ্ছে আর মাছ না বিক্রি করলে খাবে কি ঠিক বলেছো তো বলছিলাম কি কি তোমার মিষ্টি মুখে একটা মিষ্টি গান শোনাও আর সেই গান শুনে আমি চলে যাব তো এইভাবে বলো তো কি বলছো হইয়া যা ওই ছেলে কেন ঘোরাঘুরি করছিস আমার সামনে কথা বলছিস ঠিক আছে দরজাটা বন্ধ করে দাও দরজা বন্ধ করব আমি করব হ্যাঁ করো চটা আমি আমি জানলাটা বন্ধ করে দিই হ্যাঁ চটা বাহ তাহলে এবার শুরু করো দেখো ওই সেই গানটা যে গানটাতে নাচতে কুলাই কোন গানটা ওই যে তুমি আমাকে শুয়ে শুয়ে একটা গান শিখিয়েছিলে ঠিক আছে তুমি নাচবে কিন্তু আমি নাচতে পারবো না তুমি নাচতে পারবে না আমি নাচতে পারবো না আরে চ্যাপ্টা করবে চ্যাপ্টা না চেষ্টা করবে হ্যাঁ চেষ্টা করবে নাও শুরু করো আমার সোনা আমার ময়না আমার চ্যাপ্টা মুখা ওরে আমার পলতা মুখি রে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার মুখটা ভালো আমার মুখটা ভালো হ্যাঁ রে ঢাকন মুখা
তোমার গালটা ভালো তোমার ঠোঁটটা ভালো তোমার নাকটা ভালো তাই তো তোমার কাছে আসি তাই তোমায় এত ভালোবাসি মাই তাই তোমায় এত ভালোবাসি তোমার মুখটা ভালো আমার উপর রাগ থাকে তুমি বলতে পারো
এভাবে নাস্তে নাস্তে পাছায় লাত মারতে হয়? আমি তোমাকে লাত মারলাম, এখন আমার শাটার জাম হয়ে গেছে। শাটার জাম মানে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে মারতে পারি আমি? তুমি আমার স্বামী বলো তো, তোমাকে কেন কেন মারবো বলো তো? আমি তো, তুমি আমার মামি। ভাগে না, ভাগলে ভাসিস। তুমি আমি মারো নি? বলো বৌদি দাদা গো। হ্যাঁ যাচ্ছি না, যাচ্ছি। দরজা খুলো। হ্যাঁ হই রে, ঢুকে যাবো। হ্যাঁ মালু চলে এসছে, কি হবে এখন? দরজা খুলো। এইভাবে যদি দেখে যাই সকালবেলা গুনাই ডাকা যাবে আর সবকে বলে দিবে। আর ছেলেটা কোথা থেকে আসলো? না আসলো, জল টল খাই। আমি লুকিয়ে যাই। ও লুকাবে? হ্যাঁ লুকাও, রান্না করে লুকাও। ওরে গুরু মত। কি করছিলা? এই তো ঘরে কাজ করছিলাম, ঘর বাড়ি পরিষ্কার করছিলাম, এই যে পরিষ্কার করছিলাম। ও গঙ্গার বাড়ি মনসা পূজা, আর তোমার বাড়ি ঘর তুমি পূজা পরিষ্কার করছো? গঙ্গার কথা বলিস না তো। কেন গঙ্গা নিমন্ত্রণ করে নাই? গঙ্গা আমাকে শশায় খাওয়ায় না। গঙ্গার এবার শশা নাই, নাই শশা। কতবার ছিল তা খাইনি শশা, গঙ্গার কথা খবর নাই। তো তুমি বাড়ি ঘর কেন পরিষ্কার করছো, কি ব্যাপার? আরে মানে অনেক নোংরা হয়ে গেছে, তার জন্য পরিষ্কার করছি। বিটি ছেলে এত সালাক হয়? আমি বুঝবার পারি নাই, বিটি ছেলে এত সালাক হয়? বাড়িতে খুঁজছে, বলো না তুমি আমার ফেলা। আর আমার কয় কি বাড়ি ঘর পরিষ্কার করছি, বিটির এত সালাক কে? কার সাথে কথা বলছিস? ও নানি জি, ভাবছি যে আমার বৌদি খুব ভালো। হ্যাঁ হ্যাঁ মানে সেই মানে সেই একবারে। আচ্ছা বৌদি কি দাদা কই? এ মা এটা তো তোকে বলতে চাইছিলাম, তোর দাদা কোথায় গেছে রে? হ্যাঁ তোর দাদা কোথায় গেছে? দাদা বাড়িতে নাই। না ওহে বা, আমি যাচ্ছি। একটু জল খাবো। জল খাবি? হ্যাঁ তাহলে আমি জল দিতে যাচ্ছি। না তোমাকে রান্না করে যেতে হবে না। কেন? আমি শুকুর রান্না করি। হ্যাঁ তুই পাবি না কোথায়? তুমি আমার একটাই বৌদি, দশটা নয়, পাঁচটা নয়, চারটা নয়, নটা নয়, তৃতীয় টাকা নয়, এটা বের কিরে লম্বা পাঠার মতো। আমার বৌদি আবার পা দিয়ে মশা তাড়ায়। তোর কাঁঠালের যে কি অবস্থা করবো রে বৌদি, তুই জানিস? ঠিক আছে বৌদি, কাঁঠাল। তোর মারার হুজ আছে রে, তোর মারার হুজ আছে।
এখনই কবর গ্যাসটা পাস হয়েছে তো কবর গ্যাস আচ্ছা তো কোনটা কাঠাল কোনটা কি তুই বুঝতে পারিস না আমার দোষ বৌদি বলছে আমি এবার শুয়ে গেছি মদ খেয়ে নেশা হয়ে গেছে তুই মদ খাস হ্যাঁ সপনা আচ্ছা তুই গেছিলি কোথায় বলতে পারছ না যে স্টোভে পাম করছিলাম হ্যাঁ স্টোভে পাম করব ওই পাম করতে বলে ঘুষ তুই গেছিলি কোথায় মরে গেছিলাম হ্যাঁ মরে গেছিলাম ভাই বাঁচি আরে মরে গেলাম আরে মরে গেলাম মরে গেলি তো আবার এলি কি করে আরে মরে গেলাম আরে মরে গেলে বাঁচলি কি করে কি করে বলে ও তুই মনে করছিস আমি একবারে চেয়ার হয়েছিলাম হ্যাঁ গয় 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 নয় তাহলে আরে এটা কি বলে ও শাস্তাবাদ মরে 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 ও ভাবে বল তো শোন আমি ভাবছি তুই মরে গেছিলি কি জানিস তোকে ডেকে ডেকে যখন পেলাম না আমি ভাবলাম একটু ঘুমাই তাই রান্না করে কি খুবই দাঁড়া দাঁড়া তোদের সব খবর শুনেছি কি শুনেছিস শুধু আমি নয় কি এই গুণের একা সবাই শুনেছি কি শুনেছি বলো না তুমি আমায় ফেলে নদীতে জল এসছে গুনায় ডাঙ্গা সবাই মাছ ধরতে চলে গেছে কি নদীতে জ্বর এসছে গুডাঙ্গা সবাই চলে গেছে নদীতে জ্বর এসছে গুডাঙ্গা জল 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 এসছে তো এখন নতুন জলে মাছ পাওয়া যাচ্ছে ভালো তাই মাছ ধরতে গুনায় ডাঙ্গা শাস্তাবাদ সব লোক চলে গেছে ওই আইসারি খাড়িতে তোরা বাড়িতে গান কর তোকে মাছ ধরতে হবে না কেন তুই আর যাইলে না মনে দিয়ে বড় লোক হয়েছিস তুই এখন বাড়িতে গান করছে বাপ ভাই শোন দেখ ওটা খবর দেওয়ার জন্য আমি বাড়িতে এসে তাদের করে ওটা তার জন্যই হ্যাঁ দেখ দেরি করিস না তোরা তাড়াতাড়ি যা আর তো তাদের আমি খাবার নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা যদি খাবার নিয়ে যাবে এই তুমি কি খাবে গো কেন কালকে খেয়েছিল যে কি খেয়েছিল কালকে রে গুদি গুমুড়ি আরে গুদি গুমুড়ি না গুড় মুড়ি খেয়েছিল মুড়ি হ্যাঁ আর আমার জন্য চিনি দিয়ে চুথিয়া চিনি দিয়ে চুথিয়া না চিনি দিয়ে চিতুয়া চিতুয়া মুখটা বুঝিস না মুখটা ছোট কর জালটা কোথায় আমি মুড়ি খাবার নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ যাও জালটা করে জালটা আমি আনি তাই মাছ ধরতে যখন যাবো গান গাইতে গাইতে চলে যাই কেমন ওই আমরা ধীবর জাতি আমরা ধীবর জাতি নদীর ধারে ধারে বসত করি আমরা ধীবর জাতি
কাটে ভালো রে হারি আয়া পড়ছি মানে চলে এসেছি চলে এসেছি খোল খোল জানটা খোল জানটা খোল জানটা খোল আরে মালু সে অতরে জানা দেখতে পাচ্ছি সে ঝালু মালু তারা দু ভাই মাছ ধরছে তবে না তাদের সম্মুখে যাব এইভাবে প্যাচ লেগেছে কি করে গিয়ে বলবো আমাকে পার হতে পার করে দেবে কি না বলি বাবা ঝালু মালু এই দেখ নিশ্চয় কাবে কথা দিয়েছিস নদীর ধারে কি ঘাড়ে কি গল্প করবি ওকে ডাকছে দেখ আমাকে ডাকছে হ্যাঁ দেখ দুইজনকে ডাকছে তাই বাবা ঝালু মালু কেরা ডাকপারে কেরা আমি আমি এই গ্রামের কুলবধূ গো কুলার বধূ হ্যাঁ কেন আইতান্ন আমাকে পার হতে ওপার করে দেবে তুই ওই পার যাইতান্ন হ্যাঁ আমার নাই পার নাই পার করতান্ন ও পার কর রে বেলা মোর গেল রে তবে আমাকে যদি এ পার হতে পার করে দাও তোমাদের চালের বের আমি খুলে দিব আইও দেখেছিস হ্যাঁ চালের বের টই লাগিয়েছি ওই লাগিয়েছি হ্যাঁ তাহলে পার করে দে বেশ পারটা করে দে ও গো দেওয়াই করেছে মেঘ মেঘালি তুলালি পুবার বাবা বেশ এবার ওঠো এবার তোমার তোমার তরিখানা শক্ত করে ধরবে কেমন ও গোশাল নই সে কাঠের তরি এই মুহূর্তে শুনেছি সোনার তরি করে দিলাম দেখছিস মানুষের উপকার করতে হলে এরকম করে দেখ পার করে দিলাম আর আমাদের নৌকোতে আগুন ধরে গেছে আরে বিড়ি খাইছে না কেন
মনে তো হইছে তাই আজানে গুল খায় গুল খায় এই ছেলেরা গুল খায় বিয়ে খায় সত্যি আপনাকে পার করে দিলাম আর আমাদের তরিতে আগুন লাগিয়ে দিলে এ কি বলছো তোমাদের তরিতে আমি আগুন লাগিয়ে দিয়েছি তবে তবে না না তোমরা বুঝতে পারছো না বাবা তোমাদের যে ছিন্ন তরি ছিল আমি তাই তোমাদের সোনার তরি করে দিয়েছি আরে কি বলো সোনার নৌকা হয়ে গেছে হ্যাঁ সোনা হ্যাঁ ভালোই হলো কিন্তু এটা সোনা কিনে দেখ তো ভালো করে দেখ না সোনাটা পেলাম তো ভালোই হলো আমার ইয়ে বলেছিল আমাকে ডালিম ডালিম ডার্লিং ডার্লিং হ্যাঁ ডার্লিং যে একটা বলে সোনার নেকলেস বানাবে নেকলেস নেকলেস হ্যাঁ কিন্তু এটা সোনা কিনা তুই দেখ না ভালো করে সোনা নয় ভালো করে টেস্ট করে দেখ না ঠিক কথা ধরে ভাই এ মা ঠান্ডা ঠান্ডা যাক ভালো হলো চল তোর বৌদিকে একটা সোনার নেকলেস বানিয়ে দেবো টাকা ধরে আমাদের মারি ফেলবি জানিস তাই নাকি এটা পাঠাও নিব না কি বলছো হবে না তোমরা নেবে না বেশ এই মুহূর্তে তোমাদের সেই ছিন্ন তরি করে দিব বেশ দেখ ভাই মালু আমাদের যেমন ছিল ঠিক তেমনই নৌকো হয়ে গেছে হ্যাঁ বাবা চালো মালু হ্যাঁ এবার তবে আমি আসি না মা এই এটা খুলো মা ও তোমাদের জালের বের খুলে দিতে হবে কিন্তু আমি তোমাদের জালের জালের বের খুলে দেব না না কেন ছাড়বো না একই বলছো হ্যাঁ সত্যই সে জালের বেরখানি তোমাদেরকেই খুলতে হবে ওই আমরা পারবো না তোমাদের যদি কিছু মন্ত্র শিখিয়ে দিই মন্ত্র হ্যাঁ এই মন্ত্র হলে পারবো হয়তো বলো বেশ বেশ তুমি একটি বার বলো জয় মা মনসা দেবী জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরি জয় মা মানুষ কামরা দেবী জয় জয় মা বিশ্বের হরি জয় জয় মা পদ্মাবতী পাদাপাদি পর্বেটি দেখ কি হলো অবস্থা আর তো ছাগলের ভুটির মতো করে দিল মানুষের কথা শুনবি কি বলছো বাবা মন্ত্র করার পর তো জালটা আরো প্যাঁচ লেগে গেল আমাদের এ এমন কেমন কথা বলছো এই মন্ত্র যদি সত্য হয় তবে তোমাদের জালের ব্যান নিশ্চয়ই খুলবে আমার মন যেন বারবার বলছি তোমাদের সেই মন্ত্রখানি ভুল হয়েছে ভুল বলেছি সত্য তাহলে বেশ আমাকে বলো এই মুহূর্তে বলো জয় মা মনসা দেবী জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরি তাই নাকি জয় জয় মা মনসা দেবীর জয় 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 মা পদ্মাবতীর জয় 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 মা বিশ্বহরির জয় জয় মা মানুষ কামরা দেবী পরের বেটি বিশের হাড়ি ও তো আমার ভুল জানটা ফেল দেরি করিস না ঠিক আছে আর ওই কাতলা ইংলিশ তো নই হাই রে কি যে করি সুবর্ণের ঘর ও এটা আমরা ঘর লিখবো হ্যাঁ কেন লিখবো তোমরা ওটাকে ঘরে নিয়ে যাই কোন তোমরা কাজে লাগাবে কাজে হ্যাঁ কি কাজে লাগাবে রে পূজো করবি নাই চাল বৌদি যায় গাল আর আমার বলে করবো পুজো হাই রে আমার কপাল আজ আবার তুই খাওয়া তো তুই খেয়ে তুই ভালো জাল খেয়ে দেবো এখন রেখে দেবো পরে ওই ভটের বৃত্তান্ত বলবে আচ্ছা
অনুষদেবীর জয় 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 মা বিশ্বহরির জয় 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 পদ্মাবতীর জয় লোকাই মারলাম জানলে কি কা ভিড়ে আছিস মাত মাত পড়েছে মাত পড়েছে শুধু মাত নয় মাঠে 14 কুষ্টি আছে তাই নাকি তাই চৌধুরী আরাম কাছে দিব সুন্দর বল কিন্তু এমন মাছ তো আমরা কোনদিন পাইনি একবারে গোলগাল চ্যাপটা মনে হচ্ছে কাতলা হ্যাঁ যাক ভালো হলো মালু বাবা ভালো মালু এই মাছটা দিয়ে কুমড়ো দিয়ে খাওয়া যাবে এ কি বলছো তোমরা ওই মাছ তোমরা খাবে না ওই মাছের নাম হচ্ছে সুবর্ণের ঘড়িটা ওই মাছ তোমরা গ্রামগঞ্জে বিক্রয় করি তোমরা আমার পূজো করবে আমি হচ্ছি দেবী মনসা মনসা এই ধরার বুকে নতুন আবির্ভূত হয়েছি বাবা তুমি কেমন জিনিস কেমন জিনিস তবে তোমরা দুই ভাই আমার সম্মুখে এসে নয়নখানি বন্ধ করো আমার হেনুরূপ তোমাদের সম্মুখে দেখাবো তুই নয়ন বন্ধ কর আমি চোখ বন্ধ করব আরে দুটোই এক বন্ধ করছিস আরে আমার মনে আজকে দিছি রে আরে বলো বলো রে আরে দেখ দেখ আরে জীবন শেষ করছিস তোমার পূজো করতে গেলে এমন কি দ্রব্য লাগে আমার পূজোয় কি কি দ্রব্য লাগে জানো হ্যাঁ বেশি কিছু না বাবা আটটা কালো কচুর পাতা দুধ খই চিনি বাতাসা দিলেই আমি সন্তুষ্ট হব বেশ মা কিন্তু এমন কোন তিথিতে পুজো করব আমরা এমন কোন তিথি শ্রাবণ মাসের সংক্রান্তি ভাদ্র মাসের সংক্রান্তি কেমন বেশ তাহলে চল ভাই কিন্তু সত্যি তো তোর বৌদি এখনো এলো না কেন রে তুই কি বলে এসেছিলি তোর বৌদিকে আমি বলে এসেছি আজকে জানি নিরামিষ থাকবো নিরামিষ না উপোস উপোস থাকবো হ্যাঁ তো নিরামিষ বলছিস কেন আমাদের ঠিকানা জানে না তোর বৌদি আসলে তুই কিন্তু কথা বলবি না ফোন লাগা ফোন কোথায় ফোন পাবি মালু রে বৌদি আলু খে দিয়েছ এক কষ্টের নদী দিয়েছ এক কষ্টের নদী আমার বুকে ঢেলে নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছ নতুন সাথী পেয়ে বন্ধু আরে মালু
মালু আরে জল দাও জল নিয়ে আসো তাড়াতাড়ি জল নিয়ে আসো কই জল দে গরম চা দাও মুখে তাড়াতাড়ি নিয়ে আসো মরে যাবে হারাম দাদা মুড়ি খাবে না কেন সব গলে গেছে একবারে মারা বুদ্ধি রেছিস না এখনই তোর চোখ গুলো বেরিয়ে গিয়েছিল জানিস একবার ক্রিকেট বলের মতো ছক্কা মার দিস আর আমার মুড়ি কই এই অল্প মুড়ি রে আরাম দিলে যা চোখে মুখে সব জায়গায় বলিস আমি একাই মুখে খাই নাকও খাই চোখও খাই মুখও খাই সব খাই ও তার মানে আমাকে দিবি না বলে তুই সব খেয়ে নিয়েছিস হ্যাঁ কই মাছ পেয়েছিস দেখি কই মাছ কই মাছ কই এই যে কত সুন্দর মাছ পেয়েছে গো এই মাছটা আজকে কুমড়া দিয়ে রান্না করবো না 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 কুমড়া দিয়ে করা চলবে না এই মাছটা বিক্রি করে এক দেবীর পুজো করতে হবে দেবীর পুজো হ্যাঁ কোন দেবীর পুজো গো এই নদীর ধারে এক নতুন দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল তাই এই দেবীর কথা অনুসারে এই মাছটি গ্রামে গ্রামে বিক্রি করে আর পুজোর বাজার করে সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে সত্যি বলছো হ্যাঁ আর পুজো করলে কি হবে পুজো করলে মনের আশা পূর্ণ হবে ধনে বংশে বৃদ্ধি পাবে অভাব অনটন দূর হয়ে যাবে তাই আমরা দেরি করব না গ্রাম আমরা আজকে বাজারে যাব না আজকে গ্রামে যাব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাই ভালো যাও চল আমরা মাছ বিক্রি করতে যাই তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো মাছ খেয়েছো ভুলে গেছো মাছের পয়সা কই দিয়েছো
বউ কি পাকা বডি সকলে আমাদের এই মামনসা পূজা করার জন্য মাছ ভোগ বিক্রি করতে গিয়ে মাছ তোমার কাছে কেউ নেই তবে মাছে দক্ষিণা দিয়েছে মামনসা পূজা করার জন্য মাছ দক্ষিণা দিয়েছে তাই আমরা এবার মামনসার পূজা শুরু করব কেমন সবাই দিলে কিন্তু গঙ্গা দিলে না গঙ্গা বলছে মাছ খায় না আমি পান খাই ও তো নিজে গঙ্গায় আছো কি করবি আমরা কি দিয়ে পূজিব বলো নতুন দেবীকে আমরা কি
বেশ বাবা তোমাদের পূজে আমি সন্তুষ্ট হয়েছি সত্যই মাগো আমাদের ক্ষুদ্র পূজয় তুমি যদি সন্তুষ্ট থাকো নিত্যদিন আজ আমাদের কুটির প্রাঙ্গণে আমরা সকলে পুষ্প তুলে দেব তোমার রাঙ্গাচরণে তাই তো তোমাদের এই তাল পাতার করে ঘর আজ আমি এই মুহূর্তে অট্টলিকায় পরিপূর্ণ করে দিলাম দেখলি ওই যে বুঝলাম তুই না করলে পূজা আমি করব সত্যি ভাই আজকে আমাদের তাল পাতার করে ঘর যেন অট্টলিকা হয়ে গেছে বৌদি কিছু বলবে আমি বলবো মা আমার অনেক দিন বিয়ে হয়েছে মা আমি মা ডাক থেকে বঞ্চিত আছি আমি যেন মা ডাক শুনতে পাই মা গো বেশ আমি একটা কথা বলবো মা বলো জীবনে কারোর কাছে কিছু চাইনি মা গো আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো জানো মা অনেক দিন হয়েছে আমার দাদা বিয়ে করেছে বৌদির বাচ্চা কাচ্চা হয় না বলে খোটাখুটি স্বামী স্ত্রী লেগেই থাকে হ্যাঁ আর বৌদির বাচ্চা হবে কি করে কাঁচা লঙ্কার দাম কেমনি বেড়েছে কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে বৌদি আমার বাচ্চার ঘরটা পুড়ে ফেলেছে তাই বলছিলাম বৌদির পেটে যদি আর বাচ্চা না হয় আমার দাদার পেটে যেন একটা হয় এ কি বলছো বাবা কেন হবে না পুরুষ মানুষই কেমন করেই হবে বাবা হবে না তাই তোমার বৌদিকে আমি আশীর্বাদ করে যাচ্ছি তোমার বৌদি মা ডাক শুনতে পারবে বাবা তাহলে আমি কেকু হব হ্যাঁ আরামদা কেকু না কাকু কেকু বেশ তবে আমি আসি শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে যখনই পড়িবে বিপদে শুধু তোমাদের এই জননীকে করিবি স্মরণ বাবা দুর্গা পূজা শোনা বারো আসো হ্যাঁ দুর্গা বেশ দেখলি আমি পুজো করলাম বলে খেতে মালু সব থেকে তোর আরো যেটা ভালো হয়েছে মা বেশি সন্তুষ্ট হয়েছে আরে গরিব মানুষ বড় লোক হয়ে যাবো এখন তুই জীবনে পূজা করিস না জানিস না না কিন্তু বলছিলাম আমরা তো বড় লোক হয়ে গেছি তাহলে তোর নাম কি হবে আমার নাম ধালেন্দ্র তোর নাম মালেন্দ্র আচ্ছা আর বৌদি নাম হিরে আসতে তোমার নাম হিরিন্দ্রি মানে বড় লোক হইলাম এখন না আমি এখন যাবো ভাটায় এই গঙ্গার বাড়ি নয় একটাই হাকার জায়গার একটাই মোতার জায়গার ঘর আলাদা আলাদা করবো আমি আলাদা আলাদা করবো এখন ঈদের ভাটায় ঈদ নিয়ে আসবো মা দিবে না মাকে কি বলবো জানিস দেখি মা তুই কেমন করে হবি পাশানি যাক বড় লোক হয়ে গেলাম তাহলে এখন চলে যাই দরজা বন্ধ করে তিন তালার উপরে উঠে হাওয়া খাবো